নবনী, দরজাটা খোলো তো মা। আমি কাজ করছি। একটা কথাও যদি মেয়েটা শোনে। আর তুমিও তো দরজাটা খুলতে পারতে, তাই না? বসে বসে পেপার পড়ছি, সব কাজ আমাকে করতে হয়। এই সাব্বি, এতদিন পর মনে পড়লো আমাকে। আমি কতদিন ধরে বলছি, ওরই তো সময় হয় না। নবনী কই? নবনী, আমার মেয়েটা এত আনসোশ্যাল হয়েছে না, তোমরা বসো, আমি নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে হয়েছে কি জানো, নবনী না অকারণেই সাব্বিরকে ভয় পায়। সাব্বির? ওকে তো একটা পিঁপড়াও ভয় পায় না। আরে আমিও তো তাই বলি। নবনী, এসব কি নবনী? সাব্বির চাচুকে তুমি দেখো না আগে, আসো। আমি সাব্বির চাচুর কাছে যাব না, সাব্বির চাচু আমাকে অনেক ব্যথা দেয়। মানে? একদিন তুমি নানুকে দেখতে গিয়েছিলে, তখন সাব্বির চাচু আমাকে অনেক ব্যথা দিয়েছে। বাংলাদেশে যৌন নির্যাতনের শিকার শিশুদের প্রায় 2/3 বেশি আক্রান্ত হয় তাদের কাছের মানুষের দ্বারা। আপনার শিশুর পারিবারিক সুরক্ষা নিশ্চিত করুন, তার সাথে কথা বলুন। তোলো আওয়াজ, ভাঙো নীরবতা, রুখে দাঁড়াও। ইনিশিয়েটেড বাই গুড লাক স্টেশনারি। স্যার তো ইদানিং ধৈর্য আড়ায় ফেলছে, সকাল সকাল শুরু করছে। যে জিনিস, যে কোনো পুরুষের পক্ষে ধৈর্য রাখা খুবই মুশকিল। না রে ভাই, এখন মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মালে মনে হয় ভালো করতাম, যখন তখন ডাক পেতাম উপরমহল থেকে। হ্যাঁ স্যার, এর যা প্রয়োজন তা শুধু জাহান ম্যাডামেরই আছে, আমাদের কি তা আছে রে ভাই। কি ম্যাডাম, সকাল সকাল এত খুশি? স্যার আমাকে নতুন একটা প্রজেক্ট দিয়েছে, আমি খুবই খুশি। আপনাদেরই তো সময়, আপনাদের মেধা আছে, আরো অনেক কিছু আছে। এগিয়ে যান ম্যাডাম, স্যারকে খুশি রাখেন। কি ঠিক আছে না? তাহলে ভাই হোসেন টেরাসকে যোগাযোগ করছেন ভাই, ফাইলটা একটু দেন। রাব্বি ভাই, আপনার ওয়াইফ ব্যাংকার না? হ্যাঁ, কেন? আর মোকলেস ভাই, আপনি বলেছিলেন আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মা আপনাকে চাকরি করে বড় করেছিলেন। হ্যাঁ তো, হঠাৎ আপনি এসব কথা বলছেন কেন? হ্যাঁ, আপনারা প্রতিদিন আমাকে যে কুৎসিত মন্তব্যগুলো করেন, আপনাদের মা বোন স্ত্রীরাও একই কথাগুলো শুনে প্রতিদিন। মোকলেস ভাই, আজ আপনি আপনার মাকে জিজ্ঞেস করবেন, অ্যান্ড ইউ আস্ক ইওর ওয়াইফ, আপনি এবং আপনাদের মতো কয়জন আছে তাদের অফিসে এই ধরনের কথা শোনানোর জন্য। নারীর উদ্দেশ্যে ছুড়ে দেয়া অবমাননাকর মন্তব্যগুলো যৌন হয়রানি শামিল। কর্মক্ষেত্রে নারীদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলুন। তোলো আওয়াজ, ভাঙো নীরবতা, রুখে দাঁড়াও। ইনিশিয়েটেড বাই গুড লাক স্টেশনারি। আমার আত্মবিশ্বাস ঠিক 9:00 অফিসে ছুটে। কিন্তু আমার এগিয়ে যাওয়া হঠাৎ যেন হোঁচট খায় বাসের দরজায়। আমার সব শক্তি আর উদ্যম যেন নিঃশেষ হয়ে আসে। অনেকক্ষণ যদি একটুতেই জ্বলে তাহলে বাসে উঠছেন কেন? প্রবলেম হলে প্রাইভেট কারে সরেন। আবার বড় বড় কথা বলেন, নামেন বাস থেকে, নামেন বলতেছি। নামেন? নামেন আপনি কেন? নামবো কেন? আপনি নামবেন? আপনার জায়গা এখানে না, মানুষের জায়গার ভিতরে অমানুষের জায়গা না। আপনি নামেন, আপনার জায়গা নিচে, আপনার জায়গা নেই, যান।
এই কিসে রে ওস্তাদ গাড়ি দেখা না আপদ উঠছে খাড়া ভিড় কেবল অন্ধকার নয়, সেখানেও থাকে এগিয়ে যাওয়ার প্রেরণা। নিরাপত্তা নয়, যৌন হয়রানিতে আওয়াজ তুলুন। সবাই মিলে সংগঠিত হচ্ছি জনস্বার্থে বাংলাদেশ মহিলা পরিষদ।